শুক্রবার ফিলিস্তিনে এক বাংলাদেশি কোলোনিসে আক্রমণে মারা গিয়েছে। এ নিয়ে দেশটিতে প্রবাসী বাংলাদেশি আটজন নিহত হয়েছে। করোনা আক্রান্তে অভ্যস্ত ইতালির নাগরিকদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সম্ভাবনা নেই শীঘ্রই, ফলে প্রবাসী বাংলাদেশিরা অনেকেই পড়েছেন অর্থসংকটে। এদিকে আগামী 4 মে থেকে লকডাউনে দ্বিতীয় ধাপ শুরু হবে। বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় ধাপে ইতালির নাগরিকদের আরও ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ডিসেম্বরের আগ পর্যন্ত সকল প্রকার জনসমাগম এড়িয়ে চলতে হবে। 4 মে থেকে দোকানপাট ব্যবসা বাণিজ্য খোলার অনুমতি থাকলেও পরবর্তীতে 18 মে থেকে বার রেস্টুরেন্ট সহ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জোসেফ কোন বলেছেন, ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কার না হওয়া পর্যন্ত বাধ্যতামূলক সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার করতে হবে। তবে দেশটির বিশেষজ্ঞরা বলেছেন, 16 মে এর মধ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা শুরুতে নেমে আসবে বলে ধারণা করা যাচ্ছে। সরকার নির্দেশনা বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরের পরে সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে।